আকবরের গুজরাট অভিযান ও গুজরাটের উপর মুঘল কর্তৃত্বের প্রতিষ্ঠা। প্রসঙ্গত বলা যায়, চিতোরের পতনের সাথে সাথে মেবার ছাড়া বাকি সমগ্র রাজপুতানায় আকবরের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং এই কর্তৃত্ব প্রতিষ্ঠার সূত্র ধরে তিনি রাজপুতানার দিক থেকে দৃষ্টি সরিয়ে গুজরাটের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। গুজরাটের দিকে দৃষ্টি নিক্ষেপ করার পশ্চাতে সাধারণ কিছু কারণ ছিল, যার মধ্যে অন্যতম সামুদ্রিক বন্দরে পরিবেষ্টিত গুজরাট রাজ্যটি সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব ছিল। অন্যদিকে রাজ্যটি ছিল কৃষিজ এবং শিল্পজাত সম্পদে সমৃদ্ধ, যে কারণে আকবরের মতো সাম্রাজ্যবাদী শাসকের যে গুজরাটের প্রতি বিশেষ দৃষ্টি থাকবে এই কথা বলার অপেক্ষা রাখে না। আর তাঁর এই দৃষ্টি বা তাঁর এই ইচ্ছাকে বাস্তবে পরিণত করার ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করেছিল গুজরাটের সমকালীন রাজনৈতিক পরিস্থিতি। সুলতান বাহাদুর শাহের মৃত্যুর সাথে সাথে সিংহাসনের উত্তরাধিকার সংক্রান্ত দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছিল এবং গুজরাটের অভিজাত সম্প্রদায় যে যার নিজস্ব মনোনীত প্রার্থীকে সিংহাসনে বসানোর তাগিদে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। অন্যদিকে দক্ষিণ গুজরাটের বিশেষ কিছু অঞ্চল, যার মধ্যে অন্যতম ব্রোচ, বরোদা, সুরাট, এই জায়গাগুলি মির্জারা দখল করে নিয়েছিল, আর এর সঙ্গে যুক্ত হয়েছিল সামুদ্রিক বন্দরগুলির ওপর পর্তুগিজদের প্রভাব বৃদ্ধি। এই রাজনৈতিক সংকটময় পরিস্থিতি একদিকে যেমন গুজরাটের বাণিজ্যকে প্রভাবিত করেছিল, অন্যদিকে তেমনই গুজরাটের মানুষজন এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এই অবস্থায় আকবর কোনো পদক্ষেপ গ্রহণের আগেই আমেদাবাদের শাসক ইতিমাদ খান হাবসি তিনি আকবরকে আমন্ত্রণ করেছিলেন গুজরাটের এই নৈরাজ্যজনক পরিস্থিতিতে হস্তক্ষেপ করার জন্য, এবং এই আমন্ত্রণে সাড়া দিয়ে আকবর 1572 খ্রিস্টাব্দে এক বিশাল সেনাবাহিনী নিয়ে মেরাট শিরোহি হয়ে গুজরাটে প্রবেশ করেছিলেন এবং পূর্ব শর্ত মতোই হাবসি ও অভিজাতদের সাহায্যে খুব সহজেই তিনি আমেদাবাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দক্ষিণ গুজরাট, যেখানে মির্জাদের অধিকার ছিল, সেই অংশটিকে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আকবরকে ভয়ঙ্কর বাধার সম্মুখীন হতে হয়েছিল। হাসান মির্জার পালিয়ে যাওয়ার সংবাদে তিনি মাত্র 40 জন সেনা নিয়ে হাসান মির্জার বিশাল সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তার সেনাবাহিনীকে পরাজিত করতেও সক্ষম হয়েছিলেন, যদিও হাসান মির্জা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এরপরে 1573 খ্রিস্টাব্দে তিনি সুরাট দুর্গটি দখল করে নেন এবং এই সুরাট দুর্গ দখলের সাথে সাথে এর পার্শ্ববর্তী একাধিক ছোট বড় শাসকেরা আকবরের কর্তৃত্ব মেনে নিয়েছিলেন এবং পর্তুগিজরাও আকবরকে নানান উপঢৌকন পাঠিয়েছিলেন। এই অবস্থায় আকবর গুজরাটের দায়িত্ব তার সহোদর ভাই আজম খা কোপাকে দিয়ে ও ব্রোচ, বরোদা, সুরাটের দায়িত্ব আলাদা আলাদা আমির উমরাহদের হাতে তুলে দিয়ে তিনি আগ্রায় ফিরে এসেছিলেন, যদিও সেই পরিস্থিতিতে তার আগ্রায় ফিরে আসাটা খুব
প্রয়োজনীয় ছিল, কারণ সেই সময় পূর্ব দিকে অর্থাৎ বাংলা বিহারের অভিযান চালানো জরুরি হয়ে দেখা দিয়েছিল। কিন্তু আকবর আগ্রায় ফিরে আসার সাথে সাথে গুজরাটের মির্জারা, হাবশি ও অভিজাত হিন্দুরা মুঘল কর্তৃত্ব মেনে নিতে অস্বীকার করে এবং একাধিক জায়গায় মুঘল কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ দেখা দেয়। আজম খা কোকা, তিনি আহমেদাবাদকে কেন্দ্র করে এই বিদ্রোহগুলিকে প্রবল পরাক্রমের সাথে দমন করার চেষ্টা করেছিলেন। এই অবস্থায় আকবরের পক্ষে আর পূর্ব দিকে অভিযান করা সম্ভব হয়নি। তিনি পুনরায় গুজরাট যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ফতেপুর সিক্রি থেকে রওনা দিয়ে মাত্র 11 দিনে 600 মাইল পথ অতিক্রম করে আহমেদাবাদে গিয়ে পৌঁছান এবং সমস্ত বিদ্রোহী শক্তিকে পদানত করেন। গুজরাটের উপর পুনরায় মুঘল কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং তার এই মুঘল কর্তৃত্ব প্রতিষ্ঠা স্থায়ী হয়েছিল 1758 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি মুঘল কর্তৃত্ব প্রতিষ্ঠার সাথে সাথে টোডরমলকে এখানকার রাজস্ব সংস্কারের দায়িত্ব দিয়েছিলেন। এইভাবে আকবর তার অভূতপূর্ব প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন গুজরাটে অভিযানের মাধ্যমে।